হ্যাঁ ইবরান কেমসার সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওটা একটু আপনাদের সাথে ডিটেল আমি আলোচনা করার চেষ্টা করবো তো আজকের এই ভিডিও টপিকটা হলো যারা অলরেডি থামনেল বা আপনার টাইটেল দেখছেন যে আপনি পর্তুগালে কিভাবে স্টুডেন্ট ভিজায় বা স্টাডির জন্য আপনি পর্তুগালে কিভাবে আসতে পারেন একদম এ টু জেড আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তো আপনাকে যে কাজটা করতে হবে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আমি চেষ্টা করবো আপনাদের সাথে যতটুকু সম্ভব আপনাদের রিলেভেন্ট যে ধরনের টপিকগুলো আছে বা যেগুলো জিনিস আপনার না কথা বললেই নয় প্রতিটা জিনিস আপনাদের সাথে ডিটেলস আলোচনা করার জন্য তো যে কাজটা করতে হবে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন আমি আপনাদের নট অনলি শুধু প্রসিডিওর বলবো আপনাদের কিছু লাইভ এক্সাম্পল দিয়ে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি আপনাদের দেখাই দেব সেটাও যদি আপনি করেন তাহলে যেন আপনার জন্য আরো বেটার হয়ে থাকে তো আমি চেষ্টা করবো কয়েকটি ইউনিভার্সিটি एग्जांपल আপনাদের ডিরেক্টলি কিভাবে পোর্টালে গিয়ে সাইন আপ করবেন কিভাবে আপনি পোর্টালে গিয়ে আপনার ফাইল সাবমিট করবেন ওই জিনিসপত্রগুলো আমি দেখা দেবো যদি অ্যাডমিশন শেষ হয়ে গেছে বাট আমার কাছে কিছু ওয়েবসাইট আছে মানে কিছু কিছু ভিডিও ফুটেজ আছে সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব একদম ওয়েবসাইটে গিয়ে মানে আমার পোর্টালে ঢুকে তো আশা করি আপনাদের জন্য সেটা অনেক বেশি কাজে দেবে এবং আমি আপনাদের সাথে যে জিনিসপত্রগুলো আলোচনা করার চেষ্টা করি সেটা হলো ব্যাচেলার মাস্টার্স এবং পিএইচডি পিএইচডি পিএইচডিটা নিয়ে আমি আসলে বেশি একটা জানি না তো চেষ্টা করবো যতটুকু আমি জানি বা আপনাদের যারা পিএইচডি আসতে চেয়েছেন যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের বলে দিই আপনাদের লস হবে না কারণ আমি চেষ্টা করবো আপনাদের মোটামুটি প্রসিডিয়ার অনেকটাই সেম বাট কীভাবে আপনি কার সাথে কন্ট্যাক্ট করবেন বা আপনি ইউনিভার্সিটির কোন ফ্যাকাল্টির সাথে যোগাযোগ করবেন বা কয়েকটা লিঙ্ক আপনাদের দিয়ে দেবো তাহলে আপনারা সেখান থেকে আপনার যে দরকারের জিনিসপত্রগুলো আছে সেটা ইজিলি আপনি সেখান থেকে গ্র্যাপ করতে পারবেন তো চলেন বেশি কথা না বলে ভিডিওর মেইন পার্টে যাওয়া যাক পড়ায় দেন তো চলেন এখন আমি আপনাদের বলে দিই যে আসলে স্টাডি ভিসাটা কীভাবে পর্তুগালে আপনার জন্য কতটুকু রিলেভেন্ট আর কতটুকু আপনার জন্য ইরিলেভেন্ট না পর্তুগালে যদি আপনি স্টাডি করতে আসেন তাহলে আপনি মোস্ট ওয়েলকাম এখানে আপনি স্টাডি করতে পারেন বাট এখান থেকে আসলে আপনি তেমন বেশি একটা এক্সপেকটেশন রাখতে পারবেন না যে এখান থেকে আপনি আপনার যদি হাই কোর্সে ভর্তি হন তাহলে আপনি আপনার টিউশন ফিস আপনি এখান থেকে সম্পূর্ণ কভার করে ফেলতে পারবেন বা আপনি এখান থেকে আপনি একটা অ্যামাউন্ট আর্ন করে আপনার দেশে পাঠাতে পারবেন না এটা আসলে পসিবল না পসিবল কিছু কিছু ইউনিভার্সিটি আছে সেগুলো ইউনিভার্সিটিতে যদি আপনি আসেন তাহলে আপনার জন্য পসিবল তো সেটা নিয়ে কথা বলবো সেটা আসলে অন্য টপিক ওটা নিয়ে এখন আসলে কথা বলা আমার মনে হয় না রিলেভেন কারণ আজকের এই ভিডিওটা একটা ভাস্ট একটা টপিক আমি চেষ্টা করবো এই টু জেড আপনাদের বলার জন্য তো চলেন এবার আসে হলো আপনি পর্তুগালে কিভাবে আসতে পারেন তো আমি যেহেতু বলছি ব্যাচেলার মাস্টার্স এবং পিএইচডি তিনটা জিনিসে মানে হায়ার স্টাডিতে আপনি পর্তুগালে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন তো ফার্স্ট অফ অল যদি আমি ব্যাচেলার নিয়ে বলি

এটা আসলে ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর ইউনিভার্সিটি যদি আপনাকে অ্যাকসেপ্ট করে দেন আপনাকে এম কোনো কোয়েশন করবে না যদি আপনাকে ইউনিভার্সিটিকে যদি আপনি কনভিন্স করতে পারেন দ্যাট আমার এসএসসির পরে আমি যে ডিপ্লোমাটা করছি সেটা অনেকটা ইকুইভ্যালেন্স টু ব্যাচেলার তাহলে তারা আপনাকে আর কোনো ফার্দার কোয়েশ্চেন করবে না আমার যতটুকু জানা মতে আমার যতটুকু মনে হয় যদি ইউনিভার্সিটি কনভেন্স হতে পারে তাহলে আপনাকে মাস্টার্স অ্যাডমিশন হতেও কোনো প্রবলেম হবে না নাও এখানে পর্তুগালে আপনি দুইটা মাধ্যমে পড়াশোনা করতে পারেন ইংলিশে পড়তে পারেন পর্তুগেজে পড়তে পারেন পর্তুগে যদি পড়েন তাহলে টিউশন ফি অনেক কম আসে আর যদি ইন্টারন্যাশনালে পড়েন মানে ইংলিশ ভার্সনে পড়েন তাহলে আপনার টিউশন ফি অনেকটাই হাই হয়ে যায় বলতে গেলে একদম তিন গুণ গুণ বেড়ে যায় ওকে তো পর্তুগিজে যেহেতু আমরা পড়তে পারবো না কারণ আমরা বাংলাদেশ থেকে যারা আসতেছি পড়াশোনার জন্য তারা আমরা পর্তুগিজ ল্যাঙ্গুয়েজের সাথে ফ্যামিলিয়ার না আমরা ইংরেজিতে অনেকেই অনেক দুর্বল হয়ে থাকে তারপর ইংরেজিতে মোটামুটি অনেকেই কোপ আপ করে নেয় আপনার ডে বাই ডে তারা আসলে সেই জিনিসটা কোপ আপ করে নেয় তো আপনাকে আসার জন্য যে জিনিসটা থাকতে হবে অবশ্যই আপনার ধরেন আমি ব্যাচেলার নিয়ে যদি শুরু করি ব্যাচেলার আপনাকে আসার জন্য ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে আপনাকে ব্যাচেলারে আপনার যে সার্টিফিকেশনগুলো আছে এসএসসি ইন্টার এই দুইটা সার্টিফিকেট আপনাকে ফার্স্ট আমি ডকুমেন্টগুলো বলি কী কী ডকুমেন্ট লাগবে ঠিক আছে তো চলেন ডকুমেন্টে যদি বলি আমি আপনাদের ফার্স্ট অফ অল আপনার ডকুমেন্টের জন্য আপনার পাসপোর্ট আপনার ডেট আপনার বার্থ সার্টিফিকেট পর্তুগালের বার্থ সার্টিফিকেটকে অনেক বেশি গুরুত্ব দেয় তারা তো আপনার পাসপোর্ট আপনার বার্থ সার্টিফিকেট দেন আপনার একাডেমিক যেগুলো ডকুমেন্টস সেগুলো বলতেছি দেন আপনার অ্যাকাডেমিক্যাল যেগুলো ডকুমেন্টস আছে এসএসসি এইচএসি সার্টিফিকেট প্লাস ট্রান্সক্রিপ্ট দেন আপনার ইউনিভার্সিটি সরি আপনার স্কুলের টেস্টোমোনিয়াল আপনার হায়ার সেকেন্ডারি টেস্টোমোনিয়াল ঠিক আছে আপনার স্কুলের টেস্টোমোমোনিয়াল অ্যান্ড দেন আপনার কলেজের টেস্টোমোনিয়াল দেন আপনাকে স্কুল থেকে বা কলেজ থেকে দুজন দুজন টিচারের রেকমেন্ডেশন লেটার নিতে হবে যে আপনি এখানে আসলে স্টাডি করছেন এবং তারা সার্টিফাই করতেছে যে ইউর ইউর বিহেভিয়ার ওয়াজ গুড আপনি মানে ভালো একজন মানুষ ছিলেন এখানে ভালোভাবে পড়াশোনা করছেন এই ডকুমেন্টগুলো আপনাকে ইনিশিয়াল স্টেজে নিতে হবে দেন আপনাকে ইংলিশ প্রফিশিয়েন্সির জন্য নিতে হবে না এবার ইংলিশ প্রফিসিয়েন্সিটিতে আপনাদের সাথে একটু কথা বলে নেই আমি একটু স্পিডে যাইতেছি কারণ হলে ভিডিওটা অনেক লং হবে আমি যদি স্পিডে না বলি তাহলে দেখা যাবে যে ভিডিওগুলো এই ভিডিওটা ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিটের উপরে চলে গেছে সেটা আমি আসলে চাই না তো আপনারা একটু বোঝার চেষ্টা করেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনি সম্পূর্ণ জিনিসপত্রগুলো ধরতে পারবেন একদম পয়েন্ট টু পয়েন্ট ধরতে পারবেন নাও আপনাকে যে জিনিসটা বলার আছে আপনার এটা শেষ এবার আপনি আসেন হলো আপনার আয়েলসের ব্যাপারে আমি বলে দিই কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা আয়্যালস আসলে বদার করে না আয়ালস থাকলেও সমস্যা না আয়ালস না থাকলেও প্রবলেম নাই আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা আয়ালসায় ম্যান্ডেটরি আপনাকে আয়ালস দিতে বলে আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যে আয়ালসের বদলে তারা তাদের ইন্টারনাল কিছু টেস্ট নিয়ে নেবে ইন্টারনাল ইউনিভার্সিটিতে এক্সাম নিয়ে নেবে তাহলে তারা একটা ইংলিশ টেস্ট নেবে মনে করেন ধরুন আমার ইউনিভার্সিটির কথা যদি বলি ইউনিভার্সিটি অফ নোভা লিসবোয়া এটার যে ডিপার্টমেন্টটা আমি আসি ইনফরমেশন ম্যানেজমেন্টে তো এখানে যদি আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে তারা আপনাকে ইংলিশের জন্য যদি আপনি সার্টিফিকেট দিয়ে দেন আপনার প্রফেশিয়ান্সি সার্টিফিকেট আছে সিক্স এখানে মিনিমাম সিক্স লাগে তো সিক্স তারা বলে ফাইভ পয়েন্ট ফাইভও অনেক জায়গায় অ্যাকসেপ্ট করে বাট আমার ইউনিভার্সিটি হায়ার দেন ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ তার মানে সিক্স সিক্স যদি আপনার থাকে তাহলে আপনি এখানে যে কাজটা করতে পারবেন আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন দেন আপনাকে তারা ইংলিশ টেস্টটা নেবে না আর যদি আপনি সেটা না দিতে পারেন ইংলিশ বা আয়েলস বা টোফেল যদি সার্টিফিকেট তাদের না দিতে পারেন তখন তারা আপনাকে ইন্টারনাল একটা টেস্ট নেবে যেখানে একটা ইংলিশ এক্সাম নেই এক ঘন্টার মতো দেন আপনাকে তারা ইন্টারভিউ নিবে ওই দুটাতে যদি আপনি টিকে যান তাহলে আপনার ইংলিশ সার্টিফিকেটটা লাগে না তাছাড়া এদেশে আরেকটা যে কাজটা করে থাকে তারা সাবজেক্ট ওয়েস্ট আপনার কাছ থেকে কিছু এন্ট্রেন্স এক্সাম নিয়ে থাকে ধরুন আপনি যদি ইনফরমেশন সিস্টেমে বা আইটিতে ইনফরমেশন টেকনোলজিতে বা কম্পিউটার সায়েন্স উইচ ইস রিলেটেড উইথ কম্পিউটার্স আপনি যদি উগুলোতে অ্যাপ্লাই করেন তাহলে তারা যে কাজটা করে তারা আপনাকে একটা সাবজেক্ট ওয়াইজ আপনার ইন্টারনাল একটা এক্সাম নিয়ে থাকে ধরুন আইটিতে অ্যাপ্লাই করলে তারা ম্যাথমেটিক্সের এক্সামটা নিয়ে থাকে যে আপনার ম্যাথমেটিক্স লেভেলটা কেমন সেটা দেখার জন্য সেটাতে আপনাকে পাশ করতে হয় আপনি যদি বিজনেস অ্যাপ্লাই করেন তারা তাহলে আপনাকে ইকোনমিক্সের উপর বা ইংলিশের উপর এক্সাম নিয়ে থাকে সেটা দেখে যে আপনার কীরকম লেভেল ট্যুরিজমে দিলে ইংলিশের উপর এক্সাম নিয়ে থাকে তো বিভিন্ন সাবজেক্ট তার একটা এন্ট্রেন্স এক্সাম নিয়ে থাকে এগুলা কিছু কিছু ইউনিভার্সিটি করে থাকে যেমন আপনার আমার ইউনিভার্সিটি করে থাকে নোভা করে থাকে দেন আপনার ইউনিভার্সিটি লিসবনও লিসবন মেবি করে না দেন ইউনিভার্সিটি অফ আপনার ইউরোপিয়া করে থাকে দেন ক্যাথলিক ইউনিভার্সিটি এগুলা কয়েক কয়েকটি ইউনিভার্সিটি আছে যারা আপনার এই টেস্টগুলা করে থাকে আসলে দেখার জন্য আপনি কতটুকু ইংলিশে রিলেভেন্ট আর মানে কথা বলার জন্য বা আপনার টপিকের উপরে আপনি কতটুকু জানেন আপনার যে টপিকটা যে ওই সাবজেক্টের উপরে মানে আপনার ধারণা দেখার জন্য ওগুলাতে পাস করে দেন আপনার কনফার্ম হয়ে যায় ওকে সো ডকুমেন্টের কথা বললাম এবার আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা একটু বলে দিই না এবার চলেন আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে ডিরেক্টলি দেখাই দিই আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারেন তো আপনাদের আমি যে জিনিসটা দেখাতে চাইছিলাম সেটা একটু যদি এখানে ভালোভাবে দেখেন সো আমি নোভা এম এস এটা দেখাইতেছি আপনাদের তারপরেও নোভা এম এস দেখানোর আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাতে চাই সেটা হলো মনে করেন যদি আমি এখানে লিখি ইউএনএল ডট পিটি ওকে তো এখানে যদি দেখেন এটাই দেখানোর কারণ হলো আপনি মানে ডিরেক্টলি ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা আছে সেটাতে যদি আপনি লগ ইন করেন বাট এখানে যে ধরেন যে এটাতে আমি আসলাম এটা এখন পর্তুগিজ আছে তো এখানে আপনি যদি ইএনএ ক্লিক করেন তাহলে এটা ইংলিশে হয়ে যাবে তো এখানে যদি আপনি দেখেন এটা হলো মেন ইউনিভার্সিটির ওয়েবসাইট বাট এভাবে আসলে এখানে ইউনিভার্সিটি হয় না এখানে হলো ফ্যাকাল্টি ওয়াইজ হয় আসলে ইউনিভার্সিটি নোভা শুধু একটা না ইউনিভার্সি নোভা ইউনিভার্সিটি লিসবন যেটা সেটা শুধু একা না বা আপনার ইউলিসবা যেটা আছে সেটা যদি এক টাইমে আপনাকে ইউলিসপুয়া ঠিক আছে ইউলিসবাদ পিটি এগুলো আসলে একা কোনো ইউনিভার্সিটি না এদের আন্ডারে বিভিন্ন স্কুল আছে ঠিক আছে তো ওখানে যেটা অটোমেটিক ইংলিশ হয়ে গেছে কিন্তু আপনি এখান থেকে যে ইএনএ ক্লিক করে এটাকে ইংলিশ করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে এইভাবে এই যেটা যে দেখা যাচ্ছে এটা আসলে কোনো ইউনিভার্সিটি ডিরেক্টলি নেই এটা একটা অন্য কোনো ফ্যাকাল্টি হবে এখানে প্রতিটা ফ্যাকাল্টি বাইস তখন যদি আমি ইউনিভার্সিটি নোভাতে যদি যাই তাহলে আপনার ভালোভাবে দেখাতে পারবো এখানে যদি আপনি স্কুলে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আসলে কোন কোন স্কুলগুলো এটা আন্ডারে আছে মানে আমি এটাতে ক্লিক করলাম এবার দেখেন এটা হল যে ফ্যাকাল্টি দাদা টেকনোলজি মানে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা হল ফ্যাকাল্টি দাদা সিনসিয়াস সোশ্যাল অ্যান্ড হিউম্যানাস এটা হলো আপনার হিউমেন্স এবং সোশ্যাল এর এরপরে নোভা আইমএস অ্যান্ড ইকোন এস বি ই এটা হল নোভা মেডিকেল স্কুল ফ্যাকাল্টি তাদের সিনসিয়াস মেডিসিয়াস মানে মেডিকেল স্কুল আর কি এরপরে হল ল স্কুল অফ ল এটা হলো আপনার ইনস্টিটিউট অফ সিয়া এবং ট্রপিক্যাল আলাদা স্কুল নোভা আই এম এস যেটা নোভা স্কুল অফ ম্যানেজমেন্ট এগুলোতে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ডিরেক্টলি দেখেন আপনাকে এই ফ্যাকাল্টির আন্ডারে নিয়ে চলে আসছে তো এটা আবার এখানে এটা আবার ডিরেক্টলি আলাদা ফ্যাকাল্টি প্রতিটা ফ্যাকাল্টি এখানে আপনার ডিপার্টমেন্ট তারা ইন্ডিপেন্ডেন্ট তারা অন্য কিছু না বাট তারা ইউনিভার্সিটির আন্ডারে যে রুলসগুলো দেওয়া হয় সে সুপ্রিয়ার রুলসগুলো ফলো করে বাট তাদের প্রতিটা তাদের যে হিসাব বা তাদের সম্পূর্ণ জিনিসপত্রগুলো আলাদা তো এটা আমি ইংলিশ করে নেই চলেন এটা ইংলিশ করলে এখন দেখতে পারবেন এটাকে আমি ইংলিশ করলাম এবার দেখেন এখানে ন্যাশনাল কল চলতেছে যারা ন্যাশনাল স্টুডেন্ট তাদের কল চলতেছে ফেজ ফার্স্ট ফেজ ছয় আগস্ট থেকে বিশ আগস্ট পর্যন্ত তো এখানে দেখেন যে আবার পোস্ট গ্রাজুয়েশন এবং মাস্টার্সের জন্য আবার এটা ওপেন আছে লাস্ট ডেট সতেরো আগস্ট তো এখানে গিয়ে ধরেন আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাপ্লাই করবেন তো এখানে আপনি স্টুডেন্টসে ক্লিক করেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি নিজে ঘাটাঘাটি করুন পেয়ে যাবেন দেখেন এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস দেন এই যে এখানে দেখেন যেখানে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন একটা চলতেছে এটা রেজাল্ট কয়েকদিন আগে পাবলিশ হয়েছে এটা যদি আপনি দেখেন তাহলে এটা দেখতে পারবেন যে যারা এক্সাম যে স্লো ঠিক আছে আমি এটা পরে দেখা যাই সেটার আগে এখানে দেখায় যে এখানে দেখেন এখানে সব কিছু দশ এন্ট্রি রিকোয়ারমেন্টস কি এখানে লেখা আছে ওকে তো ফার্স্ট অফ অল আপনাকে এখানে ম্যাথমেটিক্স এক্সাম দিতে হবে রিটার্ন এন্ট্রি এক্সাম যেটা এন্ট্রি অ্যাসেসমেন্টে ম্যাথমেটিক্স এক্সাম দিতে হবে এই ডিপার্টমেন্টে আপনাকে আসতে হলে অ্যান্ড দেন এখানে তাদের সাবজেক্ট আছে দুইটাই এখানে প্রোগ্রামসে গেলে আপনি দেখতে পারবেন প্রোগ্রামসে গেলে আপনি দেখতে পারবেন তাদের কী কী প্রোগ্রামস আছে যে প্রোগ্রাম সে গেলে যে তাদের ব্যাচেলার এডুকেশন ডেটা সায়েন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম পোস্ট ডক্টরাল প্রোগ্রাম এখানে ক্লিক করে দেখতে পাবেন অনেকগুলো ডক্টরাল প্রোগ্রাম এগুলো আছে ঠিক আছে তো আমি আপাতত বাদ দিলাম দেন এখানে যদি আপনি দেখেন এই যে ইন্টারন্যাশনাল কীভাবে রিকোয়ারমেন্টস কী কী দেওয়া আছে এখানে দেখেন পর্তুগিজ প্রফিশিয়েন্সি টেস্ট এটা হবে পর্তুগিজ ইংলিশ বি টু লেভেলের এক্সাম হবে দেন এখানে আপনার পর্তুগিজ স্টটে যেগুলো হবে সেগুলো সেটা আপনি করতে পারেন বাট এটা পর্তুগিজ টটস হু পর্তুগিজ স্টট আচ্ছা এখানে দেখেন বি টু লেভেলের যে এটা এক্সামটা হবে ইংলিশের আপনার যদি আয়ল্স থাকে লেখা আছে ধ্যান ডিপেন্ডিং অন বিটু লেভেল ওরাল এক্সাম যদি এটা থাকে না হলে আপনাকে বি টু লেভেলের সেফার সার্টিফিকেট দিতে হবে সার্টিফিকেট এখানে আয়লস লেখা আছে দাদা আমি দেখতাছি না ওর চোখে আচ্ছা রিকমার্স ডকুমেন্ট এখানে তো লেখার কথা থাকে ওকে তো বি বি টু লেভেলের বা বি ও ওয়ানের আপনার যে সার্টিফিকেটটা থাকে সেটা দিতে হয় ওকে তো এখানে ডিপেন্ডেন্ট অন ওরাল টেস্ট এরপর আপনার যদি এটা না হয় তাহলে ইন্টারনাল একটা টেস্ট নেয় ঠিক আছে তো এই যেখানে মিনিমাম অ্যাক্সেস যেটা আছে এটা তার ইন্টারনাল একটা টেস্ট নেয় অ্যান্ড দেন হাউ টু অ্যাপ্লাই এই যে কী কী লাগবে আপনার সব কিছু দেওয়া আছে আপনার পাসপোর্ট লাগবে আপনার একটা ডিক্লারেশন অফ পোর্ট লাগবে এটা এখান থেকে ডাউনলোড করতে পারেন একটা ডিক্লারেশন লেটার এটা এখানে দিলেই যে এটা দেখতে পাবেন একটা ডিক্লারেশন লেটার মানে এখানে আপনার নাম নামটাম লিখে দিয়ে দেবেন দ্য সিট এই যে আপনার এখানে আপনার ফুল নাম নিয়ে পাসপোর্ট নাম্বার এগুলো লিখে দেন এখানে প্লেস বাংলাদেশ আর সাইন দিয়ে ডেট দিয়ে দিয়ে দেবেন ওকে দেন এখানে আপনার যে ফটোকপি অফ আপনার যা সার্টিফিকেট আছে হাই স্কুলের সার্টিফিকেট দেন ফটোকপি অফ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গি সার্টিফিকেট এরপর আপনার সার্টিফিকেট দ্য কান্ট্রি ওটা দেন এগুলো শেষ জিনিসপত্র এগুলো যদি আপনার ইংলিশে না থাকে মানে কোন কোন সার্টিফিকেটগুলো হবে পর্তুগিজ ইংলিশে পর্তুগিজে বা ইংলিশে বা ফ্রেঞ্চে বা স্প্যানিশে যদি থাকে তাহলে আপনার এটার নোটারি করা দরকার নেই বাকিগুলো যে ডেট দিয়ে দেয়

ও প্লেস পাইছে ও চান্স পাইছে ঠিক আছে এখন ওর পোর্টালে ঢুকে আমি আসলে দেখাই ওর অ্যাপ্লিকেশনটা আমি নিজে করে দিয়েছিলাম মাহবুবুর রহমান তো ও প্লেস পাইছে ও সেকেন্ড হয়েছে ইনফরমেশন ম্যানেজমেন্টের মধ্যে এরপরে যে ইনফরমেশন সিস্টেমে যারা আছে প্লেস হয়েছে তাদের নাম দেওয়া আছে এখানে ওকে তো এখন আমি ওর পোর্টালে ঢুকে দেখে আসলে আমি কীভাবে অ্যাপ্লাইটা করছিলাম এই যে লিঙ্কটা দেখতেছেন এই লিংকে ক্লিক করলে আপনি যেতে পারবেন তো আমি লিঙ্কটা কপি করে দেখে আসলে লিঙ্কের ভিতরে কী দেখায় আমি অন্য একটা ব্রাউজারে যাই ওকে তো আপনি যদি এখানে দেখেন এখানে এসে আপনি জাস্ট আপনার ইমেল দিবেন এটা ধরনের যে পিটিতে আছে এখন পিটি থেকে আপনি ইএনএ নিয়ে ক্লিক করে ফেলেন দেন এখানে আপনি ইউজার নেম নেবেন নিউ রেজিস্ট্রেশনে যাবেন আপনার নেম ইমেল অ্যাড্রেস কনফার্ম ইমেল অ্যাড্রেস এগুলো দিবেন এটা আমার আসলে ইউজার নেই তো এদিন পাসওয়ার্ড দিয়ে দেন আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন দেন আপনার ইমেলে একটা লিঙ্ক যাবে ওই লিঙ্ককে ক্লিক করে আপনি আপনার বাকি কাজগুলো সম্পন্ন করবেন মানে ইমেলটা কনফার্ম করতে ইমেল কনফার্ম করার পরে আপনার এরকম একটা অপশন আসবে এরকম একটা পার্সোনাল ডাটার একটা অপশন আসবে তো আমি এগুলো আসলে হাইড করে দিছি এখানে আপনি ফুল নেম ডেট অফ বার্থ ন্যাশনালিটি কান্ট্রি রেসিডেন্স এগুলো সব কিছু দিয়ে দিলে আপনার যে স্পোর্টার শেষ দেন আপনি এখানে অ্যাপ্লিকেশানে গেলে এখানে আপনি কোন প্রোগ্রাম যেতেছেন প্রোগ্রাম চুজ করবেন দেন এগুলো এখন অলরেডি ওরটা কমপ্লিট করে ফেলছে ওর হিস্ট্রিতে যদি দেখেন আপনাকে দেখেন অলরেডি প্লেস হয়ে গেছে স্ট্যাটাস কমপ্লিট এই যে মাহবুবুর রহমান আমার যে ফ্রেন্ড মাহবুবুর রহমান ও সব কিছু ডান অলরেডি ওকে তো আমি এটা লগ আউট হয়ে যেতেছি এই পোর্টাল এখন আর আমি ঘাটাঘাটি না কারণ ওর অলরেডি চান্স হয়ে গেছে এখানে রেজাল্ট আপনার দেখলাম যে মাহবুবুর রহমান অলরেডি চান্স হয়ে গেছে প্লেস সেম জিনিস নোভারটা দেখে দিলাম এবার চলেন ইউলিউসবারটা দেখে ইউলিউসবার ইন্টারন্যাশনাল যাবেন ইন্টারন্যাশনাল যাব পর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গাইড এখানে গিয়ে দেখতে পারেন ওকে তো এখানে আপনি এটাকে স্প্যানিশ করতে পারেন ইএন পর্তুগিজ তো আপনি আমি ইএন করে নিলাম ইংলিশে দেন এই যে এখানে সব গাইড দেওয়া আছে আসলে আপনি কেমনে কী কী করবেন থ্রি ফার্স্ট সাইকেল মানে ফার্স্ট সাইকেল বলে ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারটাকে তো ওখানে যে হাউ টু অ্যাপ্লাই এখানে যে আপনি গিয়ে অ্যাপ্লাই করতে পারেন ওকে তো এটা অলরেডি এখন ন্যাশনাল কম্পিটিশন চলছে এ দেশে আবার ন্যাশনাল এক্সাম হয় যারা ন্যাশনাল পড়তে চায় তাদেরকেও এক্সাম দিতে হয় ঠিক আছে তো আমরা ইন্টারন্যাশনাল আমাদের অন্য রকম তো এখানে আপনি আসলে এটা যদি ক্লিক করেন আপনাকে একটা ব্রুশার দিয়ে দিবে তার একটা বিশাল বড় ব্রুশার দিয়ে দেবে আচ্ছা এটা এটা হলো ন্যাশনালের জন্য যে ডিজেসি দেশের শিক্ষা বোর্ড আর কি এডুকেশন বোর্ড আর কি তো এখানে ওরা ওরা কীভাবে অ্যাপ্লাই করবে তাদের জিনিস পড়বে এদেশেও বাংলাদেশের মতে এক্সাম হয় ঠিক আছে বাট এরা ওভারঅল একটা এক্সাম নেয় মেডিকেল এক্সামের মতো তো এটা গেল দেন আপনি যে এখান থেকে আসলে যে ব্রুশারটা নিয়ে নিলে আপনি আসলে দেখতে পারবেন এখানে কী কী জিনিসপত্র আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সম্পূর্ণ গাইড দেওয়া আছে একটা বই আছে এটা মানে ব্রুশার আর কি এটা ডাউনলোড করলে আপনি সব কিছু দেখতে পারবেন আসলে কেমনে কী কী হইতেছে আপনাকে কোন কোন জিনিসপত্র কী করতে হবে তারপর আমি আপনাদের দেখাই দেই আচ্ছা এটা ডাউনলোড হইতেছে না যে মেবি আমার পিসিতে কোনো প্রবলেম হতেছে যা এইভাবেই আপনি আসলে করবেন এটা তেমন কিছু আহামরি কিছু না আপনি সাবজেক্ট ওয়াইজে চুজ করে দেখতে পারেন কোনটাতে আপনি অ্যাপ্লাই করবেন ঠিক আছে ইন্টারনাল ন্যাশনাল অ্যাডমিশন লিখে এখানে সব কিছু দেওয়া আছে আপনি যদি নিজে নিজে একটু ঘাটাঘাটি করেন এই যে ব্যাচেলার প্রোগ্রাম ঠিক আছে এই যে ফার্স্ট সাইকেল এটা ওকে দেখি গেট লিস্টে গেলে কী কী দেখায় আচ্ছা দেখেন এখন স্পেশাল এডমিশন চলতেছে ফর দ্য স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট লিসবনে এই যে এখানে দেখতে পান যেখানে দেখেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট টিউশন ফি কত কোন কোন সাবজেক্ট এখন এডমিশন চলতেছে তো এখানে আর্কিটেকচার চলতেছে ডিজাইন চলতেছে ফ্যাশন ডিজাইনিংয়ে চলতেছে এটা হলো ইন্টিগ্রেটেড মাস্টার্স এট ইন্টিগ্রেটেড মাস্টার বলতে আপনার ব্যাচেলার প্লাস মাস্টার্স ওকে তো এটা হলো পার ইয়ারে টিউশন ফি হলো আপনার সাত হাজার ইউরো করে পার ইয়ারে ঠিক আছে তো চলেন এখানে যদি আপনি দেখেন যে অনেক সাবজেক্ট আছে ধরুন সাপোজ আমি একটা সাবজেক্ট আপনাদের চুজ করে দেখাই এখানে যেন আমি ম্যানেজমেন্টটা করব ম্যানেজমেন্ট আমি আপনাদের চুজ করে দেখে ম্যানেজমেন্ট 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 তাহলে এই যে এই কোর্সটা এটা ইএনএ আছে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে করাবে এটা হলো আপনার এটা কী দিছে লিসেন্ট টিচার মানে ডিগ্রি আর কি ব্যাচেলার ডিগ্রি লাইসেন্স টিচার লাইসেন্স সূত্রে আপনার এরকম কী যেন একটা বলে আর কি এদের তো পর্তুগিজ আমি ভালো পারি না ইজেকে এ দেখেন এখন হলো এই ডিপার্টমেন্ট হলো আপনার ই তখন আপনাকে এই ডিপার্টমেন্ট লিঙ্ক দিয়ে দিছে লিসবোর্ড ডট এই ডিপার্টমেন্টে মানে এটাও কিন্তু লিসবোর্ড আন্ডারে বাট ওরা বাট ইন্ডিপেন্ডেন্ট তো প্রতিটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা আছে সায়েন্সে সে ডিপার্টমেন্ট আলাদা এটা আলাদা তো এখানে মোটামুটি যা কোর্সগুলো হয় সবগুলো ইংলিশে হয় ওকে তখন এখন আসলে আপনার ইউরোপ ইউনিভার্সিটিতে ইউরোপ ইউনিভার্সিটিতে দেখেন এখানে ইউরোপ ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যে অ্যাক্সেসটা আছে এখানে দেখেন আপনার এই যে ব্যাচেলার আছে মাস্টার্স আছে পিএইচডি আছে সেমভাবে এখন আপনি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ব্যাচেলার ডিগ্রি করবেন ব্যাচেলার ডিগ্রি এখন ধরেন আপনার কতটুকু কমপ্লিট করছেন আপনি সেকেন্ডারি পর্যন্ত কমপ্লিট করছেন এখন আপনার কি কি লাগবে প্রেজেন্ট ডকুমেন্ট পাসপোর্ট লাগবে আপনার ট্যাক্স পেয়ার কার্ড লাগবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগবে ইএসএস এটা রিপোর্ট লাগবে ওকে তো এটা একটু ডিফারেন্ট ওদেরকে আসলে আপনার সবকিছু এখানে আপনি হোয়াটসঅ্যাপ করে পাঠাইলে ওরা আপনাকে সব রেজাল্ট দিয়ে দেয় ঠিক আছে তো চলেন এখানে যদি আপনি ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে দেখেন এখানে এই যে আপনি মেইল করতে পারেন বা তাদের হোয়াটসঅ্যাপের কোনো দিতে পারেন তো আমি তাদের মেল করছিলাম তারা মেলে আমাকে বলছে যে ডিরেক্টলি আপনার আমি মেলটা আপনাদের দেখাই ওকে তো দেখেন এদেরকে আমি মেল করার পরে তারা আমাকে এই রেজাল্টটা দিয়েছিলো যে এইভাবে তারা আমাকে সব ডিটেলস দিয়ে দিচ্ছে যে আপনার এগুলো যদি থাকে ইন্টারনাল এক্সাম যেটা জন্য আপনাকে যে এক্সাম এটা আপনাকে এক্সাম দিতে হবে দেন আপনাকে কি কি লাগবে ভ্যালিড এন্ট্রান্স এক্সাম লাগবে যা জিনিসপত্র আছে সব আপনাকে ডিটেলস আপাতত তারা বলছে রিকোয়ার্ড ডকুমেন্ট আইসোলেটেড সার্কুলার ইউনিট রিজিউমি এটা হলো আপনাকে পাসপোর্ট পাঠাবে এবং তারা আপনাকে একটা ফর্ম পাঠাবে ঠিক আছে তো আপনার এগুলো পাঠাই দিলে দেন ওরা আপনাকে এই সব জিনিসপত্র এগুলো আপনাকে অটোমেটিক দিয়ে দিবে ঠিক আছে তো ইটস রিয়েলি ইজি প্রসেস টু ডু সো এটা আমি গেমস ডেভেলপমেন্টের জন্য ওদের সাথে অ্যাপ্লাই করেছিলাম আমার ফ্রেন্ড একটার জন্য তো ওরা আমাকে এই জিনিসপত্র ডিটেলসগুলো পাঠাইছে এইভাবে একদম ইজি প্রসেস সব কিছু আপনার চোখের সামনে আছে নিজে নিজে করতে পারেন আরও অনেক ইউনিভার্সিটি আছে এখন বাকিগুলো আপনার দায়িত্ব আমি আপনাকে কয়েকটি ইউনিভার্সিটির নাম বলে দিতেছি ইউনিভার্সিটি আপনি ইউরোপে দেখতে পারেন ইউনিভার্সিটি নোভা দেখতেন এগুলো আলাদা ডিপার্টমেন্ট অনুযায়ী দেখতাম তাহলে অনেকগুলো আপনার কাছে অপশন চলে আসে এরপর আপনি ইউনিভার্সিটি মিনো দেখতে পারেন ক্যাথলিক ইউনিভার্সিটি দেখতে পান এগুলো প্রত্যেকটি ইউনিভার্সিটি আন্ডার আবার ডিপার্টমেন্ট থাকে দেন আপনি ইউনিভার্সিটি অফ আলগার দেখতে পারেন ইউনিভার্সিটি অফ ফারো দেখতে পারেন অনেক ইউনিভার্সিটি আছে এগুলো একটু নোট করে রাখেন বা গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ওকে ভিডিওটা আমার অনেক লং হয়ে যেতেছে তাও চেষ্টা করি এক ভিডিওতে আপনাদের সবকিছু বলে দেওয়ার জন্য ওকে তো আশা করি বুঝতে পারছেন চলেন এবার ভিডিওর ক্যামেরা সামনে যাওয়া আসলে অলরাইট সো আপনাদের আমি কম্পিউটার স্ক্রিনে দেখালাম কিছু কিছু ইউনিভার্সিটি কিভাবে আপনার ইউনিভার্সিটি অফ নোভা দেখাই দিলাম এবং ইউনিভার্সিটি অফ আপনার নোভা দেখালাম আপনাদের এবং ইউনিভার্সিটি অফ ফিরুপি আপনাদের দেখাই দিলাম কিভাবে আপনাদের তাদের বেসিক অ্যাডমিশনগুলো করে থাকে ওকে সো এগুলোই সবগুলো ইউনিভার্সিটি আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডমিশন লিখে সার্চ দেন ইন্টারন্যাশনাল অ্যাডমিশন লিখে সার্চ দেওয়ার পরবর্তীতে আপনি যখন তাদের ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরবর্তীতে আপনাদের যে কাজটা করতে হবে ওখানে আপনি দেখতে পারবেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে অ্যাডমিশনটা সেটা চলতেছে কিনা যদি চলতে থাকে তাহলে আপনাকে তারা একটা পোর্টালে লিঙ্ক দিয়ে দেয় ওই পোর্টালে যদি আপনি ক্লিক করেন ওই পোর্টালে ক্লিক করার পরে আপনাকে ডিরেক্টলি ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশন যে পোর্টালটা আছে সেখানে নিয়ে যায় আপনার ইমেল অ্যাড্রেস যে আপনি সাইন আপ করবেন ইমেল অ্যাড্রেস অনেকবার কনফার্ম করতে বলে কনফার্মেশন হচ্ছে আপনার যে মেন ইমেল অ্যাড্রেস তার ইনবক্সে আপনাকে একটা কনফার্মেশন লিঙ্ক পাঠায় সেটা কনফার্ম করলে আপনি দেন পোর্টালে ঢুকতে পারবেন ওখানে আপনি পাসওয়ার্ড সেট করেন আপনার ইমেল অ্যাড্রেস দেন সেট করার পরবর্তীতে আপনার যেগুলো ডিটেলস আছে আপনার পার্সোনাল ডিটেলসগুলো আছে আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস অনেক জায়গায় আপনার বাবা মার নামও চায় অনেক জায়গায় চায় না দেন আপনার অ্যাড্রেস আপনার পাসপোর্ট নাম্বার পাসপোর্টের এক্সপায়ারি ডেট এই জিনিসপত্রগুলো আপনার জিনিসপত্র তারা চেয়ে চেয়ে থাকে দেন আপনার কোনো জায়গায় জব করছেন কিন্তু জবের যদি করে থাকেন তাহলে জব করছেন লেখবেন আর যদি না করে থাকেন তাহলে লিখে দেবেন নট অ্যাভেলেবেল বা নাই আপনি করেন নাই বা দেন আপনি সেখানে গিয়ে আপনার যেসব ডকুমেন্টগুলো আছে ওগুলো ব্রাউজার লিঙ্ক দিয়ে দেয় যেমন আমরা ফেসবুকে যদি ফটো আপলোড করে যখন করেন বা গুগল ড্রাইভে যখন কোনো ফাইল আপলোড করেন দেখেন যেখানে অপশানে ক্লিক করলে আপনার কম্পিউটার ব্রাউজার অপশনে নিয়ে চলে যায় ওখান থেকে আপনি আপনার ডকুমেন্টগুলো আপলোড করে দেবেন তো কিছু কিছু ইউনিভার্সিটি একদম আপনাকে স্পেসিফাই করে দেয় যে আপনি এই লিঙ্কে ক্লিক করে এই যে ডায়লগ বক্সটা দেখতেছেন এখানে অনলি আপনার সার্টিফিকেটগুলো সাবমিট করেন এবং সবগুলো মার্চ করে তো আপনি সবগুলো পিডিএফ করে ওগুলোকে একসাথে মার্চ করতে পারবেন মার্চ করে আপনার সার্টিফিকেটগুলো একসাথে সবগুলো মার্চ করে আপনি সার্টিফিকেটগুলো আপলোড দিলেন অনেক জায়গায় আবার বলে দিয়ে এখানে শুধু আপনার মার্কশিটগুলো আপলোড দেন এখানে আপনি শুধু মার্কশিটগুলো আপলোড দিবেন আবার অনেক জায়গায় বলে যে এখানে শুধু আদার্স ডকুমেন্ট যেগুলো আছে দেন আপনার পাসপোর্ট থাকে আইএলসি সার্টিফিকেট থাকে রেকমেন্ডেশন থাকে যা যা ডকুমেন্ট আছে আপনার যদি আরও এক্সট্রা কোনো রিলেটেড ডকুমেন্ট বা আপনার জবের এক্সপিরিয়েন্সের কোনো ডকুমেন্ট বা আপনার রেকমেন্ডেশনের যেগুলো আপনার ফাইলটাকে আরও বেশি উপরে তুলে সেগুলো সব ডকুমেন্ট আপনি একসাথে মার্চ করে ওই জায়গায় আপলোড দিয়ে দিতে পারেন সো অল ডকুমেন্ট আপলোড করার পর আপনাকে যে কাজটা করতে হবে আপনার ডকুমেন্ট সব আপলোড করা শেষ সেবার আপনি যে কাজটা করবেন আপনার ডকুমেন্ট আপলোড করা যখন হয়ে গেছে এটা ব্যাচেলার জন্য সেম হয় মাস্টার্স জন্য সেম হয় কিছু কিছু ইউনিভার্সিটি বলে আপনারা শুধু আমাকে তারা আপনাকে অ্যাডমিশনের মেইলটা দিতে বলছে এই মেইলের মধ্যে আপনার অল ডকুমেন্ট আপনাদের আপনি পাঠিয়ে দেন বাকি জিনিসপত্রগুলো আমরা ফার্দার করে নেব যেমন ইউরোপীয় ইউনিভার্সিটি যেটা করে থাকে বললাম আমার যে আমাকে একটা মেল আপনাদের দেখালাম এই মেলের মধ্যে তারা বলছে যে আপনি পাসপোর্টটা শুধু পাঠাই দেন আরও যেসব ডকুমেন্টগুলোগুলো পাঠাই দেন আমরা বাকিগুলো প্রসেস আমরা নিজেরা করে নেব তো এগুলো পাঠানোর পরবর্তীতে তারা যদি এবার অ্যাসেস করতে চায় নাও তারা অ্যাসেসমেন্টের ব্যাপারে যে জিনিসপত্রগুলো আসবে নাও তারা অ্যাসেসমেন্টের জন্য যে কোনো ধরনের এক্সাম তারা সেট করতে পারে সো বাংলাদেশ থেকে বা এশিয়া থেকে বা এশিয়া আমি এশিয়ে ধরতেছি এশিয়া থেকে যারা আসে তাদের মোটামুটি আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলে থাকি তো পর্তুগাল আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সিটগুলো একটু কম হয়ে থাকে তো এখানে যে অ্যাপ্লিকেশন প্রসেস তো আপনাদের অলরেডি বলে দিলাম তারপর একটু বলে দেয় একটু কিছু জিনিসপত্র যে অ্যাপ্লিকেশনগুলো তারা কীভাবে করে থাকে তো পর্তুগালে একটা ইনটেক হয়ে থাকে সেপ্টেম্বর ইনটেক যেটা আমার আগে বলে দেওয়া দরকার ছিল বাট আমি ভুলে গেছি কারণ আমি অনেক স্পিডে বলতে চাইতেছি আপনাদের সবকিছু আমার ক্যামেরা চার্জটাও কম তাই চিন্তা করতেছি যত স্পিডে বলে শেষ করতে পারি তো আপনাদের এটা আসলে রিলেভেন্ট না তারপর আপনাদের নলেজের জন্য বলে দেয় তো পর্তুগালে আপনার সেপ্টেম্বর একটা ইনটেকই হয় আমার জানা মতে তো এই একটা ইনটেকের মধ্যেই আপনার ফেজ ওপেন হয় ধরেন আমার যে ইউনিভার্সিটি নোভা দিয়ে আপনাদের এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি ধরুন নোভা ইউনিভার্সিটিতে সিট তারা পঞ্চাশটা সিট আছে ভ্যাকেন্সি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য এটা আসলে টোটাল ওভারঅল পর্তুগাল গভর্নমেন্ট থেকেই তারা সেট করে যে এই বছর আমরা এতজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আনবো তো এক এক ইউনিভার্সিটি এক এক কোটা অনুযায়ী নিয়ে নেয় তো ওই পঞ্চাশ জন পঞ্চাশটা যে সিট বলছে ওই পঞ্চাশ জনের মধ্যে মনে করেন যে তারা এখন তারা ফেস ওপেন করে তো সেপ্টেম্বরে যেহেতু ক্লাস স্টার্ট হবে তো তারা ফেজগুলো আপনার মার্চ থেকে বা এপ্রিল থেকে ধরুন ফার্স্ট ফেজ তারা স্টার্ট করে এডমিশনের জন্য তো এটা দশ দিন বা পনেরো দিনের মতো বা বিশ দিনের মতো হায়ার স্কুলে এক মাসের মতো চলবে ওই এক মাসের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করছে ওই অ্যাপ্লিকেশনগুলো করার পরে তাদের অ্যাপ্লিকেশন এভাবে সাবমিট করছে আপনার যেভাবে বললাম সাবমিট করার পরবর্তীতে এবার তারা অ্যাসেসমেন্ট করবে অ্যাসেস করার পরে যেই এই স্টুডেন্টগুলো একদম কোয়ালিফাইড আমি একটু হয়তো বা নয়েজ হইতেছে আমার এখানে একটু আপনার অ্যাডজাস্ট করে নেবেন হালকা একটু বাতাস হইতেছে তো যার যেসব স্টুডেন্টগুলো কোয়ালিফাইড সেসব স্টুডেন্ট চান্স হয় এখন মনে করেন যে তারা অনেকে বলছে ফার্স্ট অ্যাপ্লিকেশন করলে আপনার চান্সেসটা বেশি হ্যাঁ চান্সেস বেশি হয়তো আপনার ইয়ের জন্য কিন্তু ইউনিভার্সিটি আপনাকে তখনই নিবে যদি তারা অ্যাসেস করে থাকে তারা কোয়ালিফাইড স্টুডেন্টগুলোকেই নেবে এখন জনের জায়গায় তো একশো জন অ্যাপ্লাই করে কিন্তু চান্স তো কয়েকজনেরই হয় যারা আপনার ম্যাথমেটিক্স এক্সাম যদি থাকে ম্যাথে পাস করে যারা ইংলিশে পাস করে যারা তাদেরই তো আপনার এটা হয় কিন্তু ফার্স্ট প্রাইজ আসলে সিটগুলো সব থেকে বেশি থাকে তো উই সাইড থেকে যদি বলেন তখন আপনার আসলে চান্সেসটা আসলে একটু বেড়ে যায় তো ধরুন পঞ্চাশ জন অ্যাপ্লাই করলো পঞ্চাশটা সিটের জন্য একশো জন অ্যাপ্লাই করলো ওটার মধ্যে থেকে আপনাকে তারা ম্যাথমেটিক্স এক্সাম নিয়ে ইংলিশ এক্সাম নিয়ে বা ইন্টারভিউ নিয়ে তারা ত্রিশ জনকে সিলেক্ট করলো নাও এখন তাদের কাছে বিশটা সিট বাকি আছে তো উই ফেস শেষ মার্চে যখন সে স্টার্ট করছে মার্চ এপ্রিল মে পর্যন্ত জুন পর্যন্ত চলছে না তারা জুলাই তার একটা অ্যাডমিশন ওপেন করলো দশ দিনের জন্য বা পনেরো দিনের জন্য তো ওখানে বিশটা সিট আছে মাত্র ওই বিশ সিটের জন্য যারা আছে তারা আবার অ্যাপ্লাই করবে তাদের মধ্যে অ্যাসেসমেন্ট হবে তো পরবর্তীতে যদি এটা ফিল হয়ে যায় তখন তাদের কিছু শেষ এবার ভিসার জন্য মানুষ অ্যাপ্লাই করবে যারা যারা ভিসা পাবে তারা চলে আসবে আর যেসব সিটগুলো খালি থাকে ওগুলো খালিই থেকে যায় কারণ পর্তুগাল যতটুকু দেখলাম আপনি যদি নোভার যে আপনাদের আগে যে জিনিসটা দেখালাম যে ওখানে দেখলেন যে অনেকজনই অ্যাপ্লাই করছে কিন্তু অনেকে চান্স পায় নাই ঠিক আছে আমার ফ্রেন্ড একটা চান্স পাইছে মা বাবু রমা উত্তর নাম আপনাদের বললাম তো এইভাবে অ্যাপ্লাই করে পাস করতে হয় একটা পয়েন্ট পেতে হয় দেন আপনি এখানে পাস করবেন নাইলে অনেকে দেখলেন এক্সক্লুড করে দিচ্ছে এবং অনেকে আপনার নট সাকসেসফুল দেখাই দিচ্ছে যারা পাস করে নেয় তো এইভাবে জিনিসপত্রগুলো আসলে তারা অ্যাসেস করে তো এটা ইউনিভার্সিটি অফ ক্যাথলিকাও করে থাকে ইউনিভার্সিটি অফ ইউরোপিয়াও করে থাকে লিসবন ইউনিভার্সিটি করে কিনা আমার এক্সাক্টলি জানা নাই কারণ লিসবন ইউনিভার্সিটিতে আমি আমাদের আমার জানা মতো আমার কোনো ফ্রেন্ড অ্যাপ্লাই করে নাই তো এইভাবে গেল আপনার জিনিসপত্রগুলো আশা করি এবার আপনারা বুঝতে পারছেন এটা আসলে কীভাবে তারা হিসাব করে সো চলেন এবার আলোচনা করি হলো আপনার প্রসিডিং এর জন্য যে আপনার সবকিছু এপ্লাই করা শেষ এবার আপনাকে অ্যাসেসমেন্টের জন্য তারা আপনাকে মেইল পাঠাতে পারে যে এইভাবে আমরা তোমার জন্য এই ডেই ডেটগুলো সেট করতেছি এই ডেটে তুমি ম্যাথ এক্সাম দেবে এই ডেটে তুমি ইংলিশ এক্সাম নিবা যদি ইংলিশ এক্সাম না দিতে চান অনেকে আলসের জন্য অ্যাপ্লাই করে দেয় আলসার ওটা যদি হয়ে যায় তাহলে তাদের আর নেক্সট ফার্দার কোনো অ্যাপ্লিকেশনের জন্য তারা আসলে আর ঝামেলা করে না ওকে সো চলেন এবার আলোচনা করি হলো এটা যেহেতু শেষ হয়ে গেছে এবার আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে তারা যদি চান্স হয়ে যায় আপনার কোয়ালিফাইড হয়ে যান তখন তারা আপনাকে একটা লেটার পাঠাবে আর যেটাকে আমরা কন্ডিশনাল লেটার বলি সেটাতে আপনাকে বলে দিবে যে তুমি এই টিউশন ফিটা পে করো একটা মিনিমাম অ্যামাউন্ট তারা বলে দেয় এই অ্যামাউন্টটা তুমি পে করো দেন আমরা তোমাকে আনকন্ডিশনাল লেটার ইস্যু করতেছি বা একটা পেমেন্ট রেফারেন্স দিয়ে দেয় এই রেফারেন্সে আপনি আপনার যে টাকাটা এটা আপনাকে ইউনিভার্সিটি সম্পূর্ণ বলে দেবে একদম এ টু জেড পর্যন্ত ইউনিভার্সিটি আপনাকে গাইড করবেন শুধু আপনাকে একটু কষ্ট করে মিল করতে হবে তাদেরকে প্রতিবার যদি আপনি তাদের করেন বলে তো এই ক্ষেত্রে আপনার আর কোনো ঝামেলার কথা না তো মাস্টার্স ওইভাবে আপনার ডকুমেন্ট শুধু একটাই পারবে আপনার ব্যাচেলার সার্টিফিকেট আর আপনার ইউনিভার্সিটি থেকে যেখান থেকে সেখান থেকে কিছু আপনার কোয়ালিফাইড কিছু কোয়ালিফিকেশন আপনার সার্টিফিকেশন যেগুলো থাকে সেগুলো আর কি আপনার ট্রান্সক্রিপ্ট থাকে দেন আপনি ইউনিভার্সিটির যে টিচার থাকে টিচারের কাছ থেকে একটা রেকমেন্ডেশন লেটার নেওয়া বা দুই তিনজন টিচারের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার নেওয়া যেটা আমি ব্যাচেলার এখনও যাই না বাংলাদেশে কীভাবে তারা কী কী করে এইগুলো ডকুমেন্ট আপনাকে যেগুলো রিলেভেন্ট ডকুমেন্ট আছে সেগুলাই চাই পিএইচডিটা আমি লাস্টের দিকে বলবো কারণ পিএইচডি সম্পর্কে আমার কাছে তেমন বেশি একটা ধারণা নাই যতটুকু আছে আপনাদের আমি লাস্ট একটু বলার চেষ্টা করব তো এই জিনিসটা আপনাদের কমপ্লিট হয়ে গেছে নাও আপনাকে যে কাজটা করতে হবে সেটাতে আমি আসি সো আপনার এটা যখন হয়ে গেছে এবার আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সো ভিসার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সো ধরেন আমি আমার ইউনিভার্সিটি দিয়ে এক্সাম্পল দিয়ে দেখে আমার ইউনিভার্সিটির টিউশন ফি হলো সিক্স থাউজেন্ড নাও আপনাকে এই সিক্স থাউজেন্ডকে তিন দিয়ে গুণ দিতে হবে আপনার কিভাবে আপনি ব্যাংকে কত টাকা দেখাবেন তিন দিয়ে গুণ দেন না এটাকে তিন দিয়ে গুণ দেওয়ার পরে তো আসে হলো আঠারো হাজার টাকার মতো আঠারো হাজার ইউরো এবার এই আঠারো হাজার ইউরো আপনাকে তিন বছর এই দেশে থাকার যে লিভিং এক্সপেন্সটা আছে সেটা দেখাতে হবে এটাকে তিন দিয়ে গুণ দেন ধরুন পাঁচ হাজার করে পার পার ইয়ার যদি ধরেন আপনার লিভিং এক্সপেন্স তো পাঁচ হাজার ইন্টু আরও তিন পনেরো হাজার তো পনেরো হাজার ওখান থেকে যদি আপনি টিউশন ফি ফুল দিয়ে দেন বা চার হাজার যদি দিয়ে দেন ধরেন আপনি যদি টিউশন ফি ফুল দিয়ে দেন তাহলে আপনার কাছে বারো হাজার ওদিক হলে পনেরো হাজার তো বারো হাজার আর পনেরো হাজার আপনি সব করেন আঠাশ হাজার বা পঁচিশ হাজার মতো যদি আপনি মিনিমাম ব্যাচেলার জন্য পঁচিশ হাজার ইউরো বাংলাদেশে টাকায় পঁচিশ লাখ টাকা বা তিরিশ লাখ টাকা যদি আপনি আমার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখান তাহলে আপনার মনে করেন যে ভিসার জন্য আপনার জিনিসটা আসলে প্রবলেম আর হয় না না টাকাটা অবশ্যই আপনার আব্বুর অ্যাকাউন্টে দেখাবেন এবং আপনার অ্যাকাউন্টও দেখাবেন দুজন অ্যাকাউন্টে মিলঝিল করে দেখাবেন এবং আপনার সম্পূর্ণ যে ফ্যামিলি আপনাকে যে স্পন্সার করতেছে ওই স্পন্সারের যে হিসাবটা সেটা অবশ্যই মনে রাখবেন যে আপনার যে স্পন্সারের যে সিস্টেমটা আপনার ফ্যামিলি যে জিনিসটি স্পন্সার করতেছে তাকে অবশ্যই বলবেন যে আপনার ধরুন আব্বু যদি আপনাকে স্পন্সার করে থাকে স্পন্সারের যে টোটাল অ্যামাউন্টটা আছে সেটা তো ঠিক আছে উনি দেখাবে ফিফটি পার্সেন্ট ওনাকে দেখাতে বলবেন এবং ওনার যে বিজনেসটা আছে বা বিজনেস করতেছে বা আপনাদের কোনো সম্পত্তি আছে সেটা আছে অবশ্যই সেটা ওনাকে বলবেন ট্যাক্স যেগুলো আছে সরকার থেকে যে ট্যাক্সগুলো আছে ট্যাক্সগুলো যেন সম্পূর্ণ ক্লিয়ার রেখে ট্যাক্সের যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো যেন কালেক্ট করে এবং আপনি একটা অ্যাভিডিভিট করবেন এবং ব্যাঙ্ক স্টেটমেন্টটা মিনিমাম তিন থেকে চার মাস দেখাবেন এবং কারণ আপনি তিন থেকে চার মাস হাতিনই রাখবেন অলরেডি ধরুন আপনি ব্যাঙ্কে পঁচিশ লাখ টাকা দেখাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট ওপেন করবেন না আগেও কিছু আগে ওপেন করে রাখবেন এবং দুই তিন মাস যাবে ওটার মধ্যে আপনি ট্রানজাকশন করেন আপনার অ্যাকাউন্টে তখন আপনি পঁচিশ লাখ টাকা বা তিরিশ লাখ টাকা আপনি জোগাড় করলেন জোগাড় করার পরবর্তীতে দেন আপনি ওই টাকাটা রাখছেন এবং আপনি আরো যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো দেখা যায় যে ভিজার অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে আরো দুই দুই এক মাসের মতো চলে যায় তো আপনার মোটামুটি চার মাস বা ছয় পাঁচ মাসের মতো আপনার টাকার যে ম্যাচুরিটিটা হয়ে যায় তো তখন আপনার আসলে তারা কোনো প্রবলেম করে না ওকে তো এইভাবে জিনিসপত্রগুলা আর অনেকে আছে যে টাকা আসলে বাংলাদেশে আরেক উপায় অনেক ব্যাংকে টাকাটা দেখায় তো বাংলাদেশ অনেকে আছে ব্যাংকে টাকাটা অন্য উপায়ে দেখায় যে মনে করেন যে অনেকে দেখায় আপনার পুবালী ব্যাংকের মাধ্যমে বা আপনার আরো অনেকগুলো ব্যাঙ্ক আছে প্রিমিয়াম ব্যাঙ্ক আছে এরপরে ওয়ান ব্যাঙ্ক আছে এইসবের মাধ্যমে যারা ওভার টাকাটা দেখায় তো ওইটা যদি আপনি দেখান তাহলে আপনি অবশ্যই আপনার আব্বুর অ্যাকাউন্টে ট্রানজাকশনটা সবসময় রাখবেন আপনার যে আব্বু বা আম্মু যে আপনাকে স্পন্সার করতেছে তার অ্যাকাউন্টে সবসময় ট্রানজ্যাকশনটা রাখবেন বা তার নামে ওভার টাকাটা দেখা দেবেন এবং আপনার অ্যাকাউন্টটা আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটার মধ্যে আপনি কন্টিনিউস ট্রানজাকশন রাখবেন এবং আপনার অ্যাকাউন্টে যে কাজটা করবেন আপনার অ্যাকাউন্টে যে টাকাটা আছে একটা ক্যাশ অ্যামাউন্ট পাঁচ লাখ বা দশ লাখ টাকা আপনার অ্যাকাউন্টে রেখে দেবেন আর আপনার আব্বুর নামে যে ওভার যে টাকাটা করে ওভারড্রাফ বলতে যারা জানে না তাদের বলে দেয় যে বাংলাদেশে এমনভাবে সিস্টেম আছে মানে আপনি যদি বাংলাদেশে কোনো ব্যাঙ্কে যে কয়েকটা স্পেসিফিক ব্যাঙ্ক আছে আপনি যদি তাদের এক লাখ টাকা বা দুই লাখ টাকা দেন দুই লাখ টাকা দিলে তারা লোনের হয় এটাকে ওভারড্রাফট বলে ওভারড্রাফটের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে বাকি তেইশ লাখ টাকা বা বিশ লাখ টাকা আপনার অ্যাকাউন্টে দেখা দেয় বা এটার জন্য তারা প্রতি মাসে পঞ্চাশ হাজার বা ষাট হাজার করে বা পঁচিশ হাজার করে আপনাকে তারা টাকা কাটে ঠিক আছে তো এটা মাস মান্থলি ওয়াইজ তো দেখা যায় যে তিন মাস দেখালে আপনার অ্যাকাউন্টে দেড় লাখ টাকা দেড় লাখ বা দুই লাখ টাকা বা এক লাখ টাকার মতো খরচ হয় তো তারা আপনাকে টাকাটা দেখায় দেয় তো ওইভাবে যদি করেন তাহলে ওই অ্যাকাউন্টটা করে রাখবেন আগে থাকতে এক দুই মাস আগে করবেন আর ওই ওই অ্যাকাউন্টটা সব সময় আপনি ট্রানজ্যাকশন করবেন কারণ ওই আপনি তো ওই ব্লক করা যে পঁচিশ লাখ টাকা বা বিশ লাখ টাকা সেটা তো খরচ করতে পারবেন না অন্য টাকা আপনি খরচ করবেন কিন্তু সেটা তো আপনার অবশ্যই যোগ হবে বিয়োগ হবে তো আপনি একটা স্টেটমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন যে দেখাতে চেষ্টা করবেন যে ওটা অরিজিনালি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে তো এইভাবে করে আপনার আপনার নামে একটা রাখবেন বা যার নামে ওভার ওভারড্রাফ্ট করতেছেন আপনার আব্বুর নামে ওভারড্রাফ্ট করে ফেলবেন তার অ্যাকাউন্ট এত টাকা আছে সেভিংস অ্যাকাউন্ট আর আপনার এটাতে এই টাকাটা আছে তো এটা তো তিন চার মাসের স্টেটমেন্ট বের হবে আর আপনার এটা থেকে আরও মনে করেন যে ছয় মাসের স্টেটমেন্ট বের করলেন বা তিন মাসের স্টেটমেন্ট যেটা মানে ছয় মাস তো আপনি আগেরটাই বের করতে পারবেন তখন আপনি আগে ট্রানজাকশন করছেন আপনাকে যে সেম অ্যামাউন্টে থাকবে তার প্রবলেম না দুই মাস পরে সে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিন্তু সমস্যা নাই আপনি ছয় মাসের স্টেটমেন্টটা বের করবেন দেখা যাবে যে দুই মাস আগে আপনার অ্যাকাউন্টে টাকা ছিল পরে সে টাকা ঢুকছে এটা তো স্বাভাবিক কারণ আপনার ন্যাচারাল টাকা ঢুকতেছে দেখুন তো এই ওভারঅল যে স্টেটমেন্টটা সেটা নেবেন আর যে আপনাকে স্পন্সার করতেছে সেজন্য বাংলাদেশের সরকারকে সবসময় ট্যাক্স পে করতেছে তার জন্য ডকুমেন্ট থেকে থাকে প্রুফ ডকুমেন্ট দেন এগুলাই তো আর কি তো তিন সার্টিফিকেট থাকতে হবে যে বিজনেস করতেছে যদি আপনাদের ফ্যামিলি বিজনেস না থাকে আপনাদের যে সম্পত্তি আছে সেই সম্পত্তির একটা ইভালুয়েশন ইভ্যালুশন করে তার একটা আপনার ওটাই কী বলে ইভ্যালুশন করে একটা এভিডেভিট বানাবেন আপনার আব্বুর নামে বা যে আপনাকে স্পন্সার করে আব্বু বা অম্মু যে স্পন্সার করতেছে তার নামে একটা এভিডেভিট বানাবেন আপনার সাথে আপনার ফটো দিয়ে সিগনেচার ডিগনেচার করে সম্পূর্ণ একটা সম্পত্তির ইভালিউশন করে একটা অ্যাভিডেভিট বানালেন এগুলাই এগুলাই জিনিসপত্র আপনাকে করতে হবে তো অবশ্যই আপনার টাকাটা যে অ্যাকাউন্টে টাকা টাকা যেগুলো দেখাতেছেন চান সেগুলো যেন অথেন্টিক থাকে ওভার ড্রাফের টাকা দেখেন ওটা তো অথেন্টিক টাকাই ওটা তো আর বাংলাদেশের ব্যাংকে কল দিলে তো বলবো আসলে টাকা আছে হ্যাঁ টাকা আছে লোনের মাধ্যমে যে এখন ব্যাঙ্কালা বলবে না যে ওভার টাকা আছে তারপর হ্যাঁ অ্যাকাউন্টে টাকা আছে ওটা আসলে আপনি লোন বাট ওটা ব্লক করা লোন ওটা আপনি তুলতে পারবেন না কোনো সময় তো এইভাবে করলে দেখা যায় যে আপনার অ্যাকাউন্টে টাকাও দেখানো হয়ে গেলো আপনার ওটা হয়ে গেলো সব কিছুই শেষ ডান তো ইন্টারভিউতে কি কি কোশ্চেন করে এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো যে ইন্টারভিউতে তারা কী কী জানতে চায় বা ওভার ড্রাফ নিয়ে আপনাদের সাথে ব্যাংকে অ্যাকাউন্টে কীভাবে টাকা দেখাবেন এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো দেন এই তো শেষ আপনি ফাইল সাবমিট করলেন ইন্টারভিউ যদি তারা ডাকে ইন্টারভিউতে ডাকবে আপনি এখন ভিএফএস এর মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করবেন একটা অ্যাপয়েন্টমেন্টের যখন ধরুন আপনার লেটার পেয়ে গেছেন টাকা পে করে দিয়েছেন ব্যাঙ্কের স্টেটমেন্ট পেয়ে গেছেন সব কিছু পেয়ে গেছেন সবগুলো নিয়ে আপনি পর্তুগিজ এম্বাসি ইন্ডিয়াতে যেটা আছে সেটাতে মেল করবেন সব ডকুমেন্ট সহ তারা আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট দিয়ে দেবে দেন আপনি ভিএফএস গ্লোবাল থেকে আপনার অ্যাপ্লিকেশনের যে ফর্মটা সেই ফর্মটা ডাউনলোড করবেন সেটা ফিল আপ করবেন দেন তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্টের যে ডেট দেবে ওই ডেটে আপনি যাবেন গিয়ে সব কিছু সাবমিট করবেন যদি তার ইন্টারভিউ নিতে চায় ইন্টারভিউ নিবে যদি ইন্টারভিউ না নিতে চায় তাহলে তো আপনাকে তারা ডিসিশন জানাই দেবে ইন্টারভিউতে কী কী কোশ্চেন করে সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও বানাবে নাহলে ভিডিওটা আরও বড়ো হয়ে যাবে বিশাল বড়ো ভিডিও বানাইছি এই তো যদি কোনো পয়েন্ট মিস হয়ে যায় আমাকে জানাবেন বিশাল বড় মানে ভিডিও বানিয়ে ফেলছি ভাই আমার আর মাথায় আসতেছে না তো এগুলাই জিনিসপত্র আপনাদের যা যা দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওটা চেষ্টা করছি আপনাদের যতটুকু রিলেভেন্ট যা যা জানার জন্য এগুলাই ভাই এজেন্সি আলারা জিনিসপত্রগুলো করে আপনারা শুধু এজেন্সির কাছে গিয়ে বলেন যে আমি আমাদের বাঙালিদের সব থেকে বড় একটা সমস্যা যে আমাদের বলে যে এজেন্সি আপনাকে কি সুবিধাটা দিতেছে এজেন্সি আপনাকে একটা সুবিধা দিতেছে কি সুবিধা দিতেছে যে টাকা পয়সা এখন কিছু দেওয়া লাগবে না এডমিশন হওয়ার পরে টাকা দেবো

এই এই ফাইলগুলো আসতেছে তারা সবগুলো ফেক ফাইল সাবমিট করতেছে সবাই এই জিনিসপত্রগুলো সাবমিট করতেছে তারা আন্তাজে এই দেশে যাইতে যাইতেছে তো এই কারণে মনে করেন যে যারা জেনুইন স্টুডেন্ট তারা ধরা খাইতেছে এই জিনিস সেলাররা তাদের তো গুগল ফার্দে কিছু চিন্তা করে না তারা তো মনে চিন্তা করে যে ঠিক আছে আমি আমার ফেক একটা ডকুমেন্ট বানাই দিয়ে দিলাম অ্যাকসেপ্ট হইল না হইলে নাই পনেরো হাজার টাকা তো পাইছে এইভাবে যদি একশো জনের কাছ থেকে একশোটা ফাইল ওপেন করে চিন্তা করেন কত টাকা তারা ইনকাম করে নিল তো এগুলো আপনাকে একটু ব্রো চিন্তা করতে হবে ঠিক আছে কারণ এইগুলো কারণে অন্যান্য স্টুডেন্টের ভিসা হইতেছে না আপনার আসলে এজেন্সি স্যার নিজে নিজে অ্যাপ্লাই করেন আপনার ভিসা হবে ব্রো ব্রো বলতেছি কেন না ভাই আপনার ভিসাটা হবে ঠিক আছে এটা একটু চেষ্টা করেন হয়ে যাবে আহামরি কিচ্ছু না ঠিক আছে আমি তো বলে দিলাম আমি আপনার আপনার আমাকে অন্যভাবে করে আমি ফ্রি থাকলে সেটাও হেল্প করে দেবো আপনাদের ঠিক আছে চেষ্টা করেন নিজে থেকে অথেন্টিকভাবে সবগুলো ডকুমেন্ট কালেক্ট করে নিজে নিজে সবকিছু কিছু করার জন্য এখানে আহামরি রকেট সায়েন্স কিছুই না নিজে নিজে কালেক্ট করেন নিজে নিজে সব কিছু প্রসেসিং করেন এখানে এজেন্সি ওইভাবে ফাইল বানাইতেছে ফেক কারো নামে একটা ডকুমেন্ট বানিয়ে দিতে ইভেন হতে পারে মনে করেন নিজে থেকে একটা পিডিএফ ডকুমেন্ট বানায় তার আপনার আব্বুর নাম দিয়ে একটা ডকুমেন্ট বানিয়ে দিল তো এটা কিন্তু ফেক ডকুমেন্ট এমবেসি কিন্তু ইজিলি এটা ধরে ফেলতে পারবে তো এটা কিন্তু আপনার জন্য একটা বিশাল লসের পর্যায়ে চলে যায় আপনারা যখন ভিজাটা রিফিউজ খাইতেছেন বাংলাদেশ থেকে অন্যান্য যারা জেনারেল স্টুডেন্ট তারাও কিন্তু অনেক সময় আছে ফাইলটা চেকই করে না তারা ডিরেক্টলি এটাকে একদম নাই করে দেয় ঠিক আছে কারণ এটা না করে দেয় তখন চিন্তা করে যে এই মধ্যে তো নিরানব্বইটা নব্বইটা যদি ফেক থাকে তার মানে একশো নাম্বার যে পেজ সেটাও ফেক তো ওই যেটা মানে স্রোতের সাথে তখন তারাও আসলে ভাষা শুরু করে তো এই কাজটা করবেন না আর একবার যদি ইউরোপ থেকে একটা দেশে রিজেক্ট খান অন্যান্য দেশে আপনাকে ভিসা দেওয়ার জন্য সেকেন্ড থটে চলে যায় তো এটা করবেন না কোনো সময় নিজে থেকে চেষ্টা করেন আশা করি হয়ে যাবে তো এই জিনিস পরে গেলো আর এরপরে আপনার পর্তুগাল আসার পর আপনার আরো অনেক কিছু প্রসেসিং আছে আপনি পর্তুগাল আসে পর আপনাকে রেসিডেন্ট কার্ড আবার নিজে নিজে অ্যাপ্লাই করতে হবে সেটা নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিও বানাবো সেটার জন্য আপনার পর্তুগালে এস এন এস নিফ নাম্বার লাগে সোশ্যাল নাম্বার লাগে এস এস লাগে হেলথ ইন্স্যুরেন্স লাগে হেলথ ইন্স্যুরেন্স বাংলাদেশ থেকে যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার হেলথ ইন্স্যুরেন্স লাগে ওটা আপনি ইজিলি করতে পারবেন ওকে তো এগুলো জিনিস পড়তো তো আমার ব্যাটারি চার্জও চলে যেতে ক্যামেরা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে অনেক কথা বললাম যদি মনে করুন কোনো কিছু উপকার আসছে আমাকে অবশ্যই জানান চ্যানেলে সাবস্ক্রাইব করেন লাইক দিতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন আর অবশ্যই গ্রুপে জয়েন করেন ডিসক্রিপশনে যে লিঙ্ক দিয়ে দিচ্ছি গ্রুপে জয়েন করেন যদি কোনো কোয়েশন থাকে ওখানে এসে আস করেন ফার্স্ট কমেন্টটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপের লিঙ্ক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিলেন্টে কেন টাটা